হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি কোডের সাথে পরিচয় করে দিব, সেই কোডটা যদি কাজ আপনি জানেন এবং যদি দেখেন, আপনি সত্যি কিন্তু আপনি নিজে অবগত বাধ্য হবেন। এবং আপনি এই কোডটা যাদের মোবাইলে ডায়াল করে দিবেন তার কিন্তু কাদা ছাড়া উপায় নেই। তো কী সেই কোড জানতে হলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো কী সেই কোড যেটা আপনার মোবাইলে ডায়াল করলে আপনি কাদা ছাড়া উপায় নেই, মানে আপনার কাছের মানুষের মোবাইলে ডায়াল করলে কাদা ছাড়া উপায় নেই? তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখনই আপনারা দেখতে পারবেন কোডটার কাজ কী। কোডটা হচ্ছে, আপনারা দেখুন কোডটা কী, কোডটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করে থাকি, আমাদের নাম্বার কিন্তু অনেক নানান রকম মানুষ কিন্তু কল দিয়ে বিরক্ত করে এবং আপনাদের কাছের মানুষ বা প্রিয় মানুষ কিন্তু আপনাদের কিন্তু বারবার কল দিয়ে বিরক্ত করে ফেলে। তখন কিন্তু আমাদের কিন্তু একটাই প্রশ্ন থাকে যে আমি কীভাবে তাদের ব্লক করি। ব্লক করলে কিন্তু অন্য নাম্বার দিয়ে কিন্তু আবার কিন্তু কল দিয়ে ফেলে, এটা কিন্তু সবাই জানেন। তো আজকে এই কোডটা দিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে কেউ কল দিতে পারবে না, মানে হচ্ছে আপনার মোবাইল ফোনে যেই কল দিবে, কল দিলে বলবে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না, ভুল নাম্বারে ডায়াল করেছেন। আপনাদের মোবাইল ফোনতে কিন্তু নাম্বার কিন্তু আপনার ঠিকই থাকবে, বিজিও করবে না, ব্লকও করবে না, কিন্তু বলবে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না, কিন্তু আপনি কিন্তু ঠিকই অন্য মানুষকে কল দিতে পারবেন। সো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোডটা কী। কোডটা হচ্ছে আপনি *21*019, এটা কি মানে হচ্ছে আপনি যদি গ্রামীণ সিম ব্যবহার করেন তাহলে 017 দিবেন, আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে 018 দিবেন, আর যদি আপনি যদি বাঙালি সিম ব্যবহার করেন তাহলে 019 দিবেন, আর আপনি যদি এয়ারটেল সিম ব্যবহার করেন তাহলে 016 বা 017 এইগুলোই দিবেন। মানে হচ্ছে আপনাদের ফোনের প্রথম তিনটা নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে, 019 বা 018 বা 017। যেহেতু আমার বাঙালি সিম তাই 019 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে মূল কোডটা হচ্ছে 00, মানে হচ্ছে এখান থেকে 019 00 দিয়ে দিবেন। আপনাদের যদি বাংলালিং সিম হয় তাহলে 019 00 দিয়ে দিবেন, আর যদি আপনাদের গ্রামীণ সিম হয় তাহলে 017 00 এইভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে সিম্পল এখানে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডায়াল পেটে চলে যেতে হবে, কলে মানে ডায়াল করতে হবে। আপনি যেই সিমে করতে চান, আপনাদের যদি একটা সিম থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে, আর যদি দুইটা সিম থাকে তাহলে সিম 1 বা সিম 2 থাকবে। আমি যেহেতু সিম 1 অ্যাক্টিভ করবো সার্ভিসটা, তাই 1 ক্লিক করে দিচ্ছি। কোডটা ডায়াল করার সাথে সাথে এখানে দেখুন আমাদের সার্ভিসটা কিন্তু এখানে অন হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু অন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের মোবাইলে যেই কল করবে, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এই যে আমার নাম্বারটা, হ্যাঁ আচ্ছা, আপনাদের ফোন নাম্বারে যেই কল করবে বলবে এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না, ভুল নাম্বারে ডায়াল করেছেন, এই নাম্বারটা আর ব্যবহৃত হচ্ছে না। কিন্তু আপনি কিন্তু যে কাউকে কল দিতে পারবেন, মানে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যে কাউকে কিন্তু আপনি কল দিতে পারবেন, কিন্তু আপনার মোবাইল ফোনকে কল দিতে পারবেন না। তো এই সার্ভিসটা তো আপনি ধরেন, এই সার্ভিসটা আপনি কারো মোবাইলে করে দিয়েছেন, তার মোবাইলে কিন্তু কল আসবে না, তিনি কিন্তু কল করতে পারবে, কিন্তু তার কিন্তু কাদা ছাড়া উপায় নেই। তো এই ছিল, এবং এই সার্ভিসটা আপনারা ধরেন এই সার্ভিসটা আপনি অন করে ফেলছেন, তো এই সার্ভিসটা হবে আপনার কীভাবে আপনারা অফ করবেন, অফ করার জন্য এখানে দেখুন *21#, আমি আবার বলছি *21#, এই কোডটা দিয়ে আবার আপনি আবার ডায়াল পেটে চলে যাবেন। দেওয়ার পর আপনাদের সার্ভিসটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে, তো এভাবে মূলত আপনারা এগুলো করতে পারবেন। আপনি যার মূল্য করে দেবেন কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন, আপনাদেরকে ভালোর জন্য আমি এটা ভিডিওটা শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটু প্রেস করে দিবেন, পরবর্তী ভিডিও যাতে আপলোড করার সাথে সাথে যাতে আপনি সবার আগে দেখে নিতে পারেন, কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিও আপলোড করা হয়, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। আর আপনি যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন,
আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই কোডটা দিয়ে উপকৃত হয়, সবাই যাতে সাবধান হতে পারে। কেননা আপনার মোবাইল ফোনে যদি কেউ ডায়াল করে দেয়, আপনার কিন্তু কাঁদা ছাড়া উপায় নেই, তাই না? তো আপনারও নিজের সতর্ক থাকতে হবে, এবং অন্যদের আপনি যদি কাঁদা দিতে চান তাহলে এই কোডটা ডায়াল করে দিতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো না যে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিয়ে দেবেন। দেখো কোনো একটি নতুন ভিডিওতে তখন সাথেই থাকবে, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।